সোনার থালা। অনেকদিন আগে একটা জায়গা, নাম শেরি, সেখানে দুজন ফেরিওয়ালা ছিল যারা থালা বাসন আর হাতে তৈরি কবজ বিক্রি করত। দুজনেই যেহেতু একই জিনিস বেচত, তাই ভাবত যে একই গ্রামে দুজনে বিক্রি করে কি করে ভালো রোজগার করবে। ও সুন্দর, একই লোকের কাছে একই জিনিস দুজনে বেচি কি করে? যদি তোমার কাছ থেকে কেনে তাহলে আমার কাছ থেকে আবার কেন কিনবে? আমি কিছু বলতে পারি? আমার কাছে একটা উপায় আছে। তোমরা দুজন এই গ্রামটাকে আধা আধা ভাগ করে নাও না। একজন একদিকে বেচবে, অন্যজন অন্যদিকে, আর এইভাবেই চলবে। একজনের নিজের এলাকায় বেচা হয়ে গেলে সেখানে অন্যজন গিয়ে তারপর বেচার চেষ্টা করবে। এই তো চমৎকার বুদ্ধি ভাইয়া। তোমাকে ভাই অসংখ্য ধন্যবাদ। এইভাবে মহেশ আর সুন্দর আলাদা আলাদা এলাকায় নিজের জিনিস ফেরি করতে শুরু করলো। হাড়ি পাতিল চাই, হাড়ি পাতিল। কবজ নিন আর তাই দিয়ে চকচকে করুন। খুব বেশি দূরে নয়, একটা ছোট্ট মেয়ে দুই ফেরিওয়ালার হাঁকডাক শুনতে পাচ্ছিল। সে তাড়াতাড়ি ভেতরে গিয়ে ঠাকুমাকে ডেকে নিয়ে এলো। ঠাকুমা, কে একজন চকচকে কবজ পেয়েছে, আমার একটা বাজু বন্ধ চাই, আমায় একটা কিনে দাও না। ও সোনা, যদি আমরা কিনতে পারতাম, কিন্তু আমার কাছে তো পয়সা নেই, কি করে আমরা কিনবো বলো? আমরা ওই পিটকুটে থালাটা বেচে বাজু বন্ধ কিনতে পারি না? ও, ওই জিনিসটার কথা বলছো? একেবারে ঝুল কালি মাখা ওটা, ওটা নিয়ে তোমাকে কেউ বাজু বন্ধ দেবে না সোনা। ও, চেষ্টা করে দেখি না ঠাকুমা একবার। ওহো, ঠিক আছে, একবার চেষ্টা করে দেখি। এবার মহেশ সেই ছোট্ট মেয়েটার বাড়ির কাছে এলো। হ্যাঁ, এই যে এদিকে, আমি বাজু বন্ধ নিব। মহেশ বাচ্চা মেয়েটার ছেঁড়া জামা দেখে তাকে পাত্তাই দিল না। আমার সময় নষ্ট করো না মেয়ে, তুমি এটা কিনতে পারবে না। কিন্তু তুমি তো আগে এটার দাম বলবে, তাই না? আচ্ছা, চারটে মুদ্রা লাগবে, দাও আর তোমার বাজু বন্ধ নিয়ে যাও। চার পয়সা? মাফ করে দিও ভাই, আমাদের কাছে টাকা পয়সা তো নেই, কিন্তু একবার যদি ভেতরে আসো আমি এর বদলে কিছু তোমায় দিতে পারি। আচ্ছা, তবে তাড়াতাড়ি করবেন, আমাকে এগুলো বিক্রি করতে হবে তাদের কাছে যাদের কেনার ক্ষমতা আছে। বাড়ির অবস্থা শোচনীয়, দেওয়াল ভেঙে পড়ছে, ছাদে ফুটো ফাটাগুলো কোনো রকমে ঢেকে রাখা আছে, চারিদিকে ইঁদুর ঘুরে বেড়াচ্ছে। কি, এরা তো খুব গরিব, এরা আমাকে আর কি দিতে পারবে, এই ইঁদুর। তাই আমি এই নোংরা থালাটা তোমাকে দিতে চাই, আমার নাতনি একটা বাজু বন্ধ কিনতে চায়, তুমি কি এটা নেবে? ও, এই কালো নোংরা জিনিসটা একেবারে কালি ঝুলিতে মাখামাখি হয়ে আছে, দাঁড়ান ঘষে দেখি, জিনিসটা হয়তো তামার হতে পারে। মহেশ যেই থালাটা ঘষতে শুরু করলো, একটা জায়গা পরিষ্কার হয়ে গেল আর চকচক করতে লাগলো। হ্যাঁ, কি? এটা ছিল সোনার থালা। কি হয়েছে ভাই, কোনো সমস্যা হয়েছে কি? তুমি কি এটা নেবে? মহেশ ছিল খুব লোভী, সে মনে মনে ভাবল, এটা তো খাঁটি সোনা, এর দাম তো হাজার হাজার টাকা, আমি এখন চুপচাপ চলে যাই, পরে আবার আসব, তাহলে ওরা ভাববে থালাটা কাজে লাগবে না, আর তখন এটা আমায় ওরা বিনে পয়সায় দিয়ে দেবে। শুনুন, আমি ভাবছি এই অকাজের একটা থালা আমাকে দিচ্ছেন কি করে? এর কোনো দাম পাবেন না, এর বদলে কিচ্ছু হবে না, আমার এটা চাই না। ওহো, এরকম করে বলো না, আমার নাতনির মনটা ভীষণ খারাপ হয়ে যাবে গো। দেখো না, যদি এর বদলে তুমি আমাদের একটা চুড়ি দিতে পারো। একটা বাজু বন্ধ? এই ফালতু জিনিসটার বদলে আমি অর্ধেক বাজু বন্ধ দিতে পারবো না। আমার অনেক সময় আপনারা নষ্ট করেছেন, এবার আমি যেতে চাই। লোকটা খুব খারাপ, আমার কিচ্ছু চাই না। মহেশ বাজারে চলে যাবার পর সুন্দর একই জায়গায় এলো নিজের ভাগ্য যাচাই করতে।
হাড়ি পাতিল আর কবজ নিন, হাড়ি পাতিল আর কবজ নিন। এই যে ছোট্ট মেয়ে, তুমি কি আমার থেকে কিছু কিনতে চাও? কিনবো কি করে, আমার কাছে তো পয়সা নেই। ও, নিশ্চয়ই কিছু আছে দেওয়ার মতো, মন খারাপ করো না। একটা কাজ করো তাহলে, তোমার কাছে কি আছে বলো দেখি, তার বদলে কিছু দিতে পারি নাকি দেখি, রাজি? আচ্ছা, আমি একটা বাজুবন্ধ চাই, কিন্তু বিনা পয়সায় চাই না। দিবার মতো একটা পুরনো থালা আছে, তুমি ওটা দেখবে? নিশ্চয়ই দেখবো, নয়তো ব্যবসা করব কি করে? সে তো আমি জানি না, কিন্তু আমার কাছে এটাই আছে, এটা কি তুমি নেবে? সুন্দর জানতো যে থালাটা তেমন দামি না, কিন্তু সে খুবই দয়ালু আর সৎ মানুষ ছিল। সে ছোট্ট মেয়েটার মনে কষ্ট দিতে চায়নি। সে ঠিক করে নিয়েছিল যে পুরনো থালাটার বদলে বাজুবন্ধ দিয়ে দেবে, কিন্তু মেয়েটাকে খুশি করতে সে থালাটা পরখ করে দেখল। আচ্ছা, আগে আমি এই ঝুল কালি সাফ করে দিই। কি, এটা তো সোনার থালা। মেয়ে, আমার কাছে যা আছে তার সব দিয়েও এর দাম আমি দিতে পারবো না, এর দাম হাজার টাকা। ও, সত্যি? আমি বুড়ো মানুষ, আমি টাকার কি বুঝি বলো? তুমি খুবই সৎ ও দয়ালু। এটা নিয়ে তার বদলে কি তুমি আমার নাতনিকে একটা বাজুবন্ধ দিতে পারো? একটা বাজুবন্ধ? এর বদলে হাজার হাজার বাজুবন্ধ কিনতে পারবেন। এক মিনিট দাঁড়ান, আমি এর বদলে আমার কাছে যত বাসন কোসন, যত কবজ আছে, যত পয়সা আছে সব দিয়ে দিতে পারি শুধু এটার জন্য। শুধু আমাকে 8 পয়সা রাখতে দিন, যাতে আমি নদী পার করতে পারি, আর আমার দাড়ি পাল্লা, এর ভেতরে করে আমি সোনার থালা নিয়ে যাব। বৃদ্ধা তো খুব খুশি। এখন তার কাছে প্রচুর মাটির বাসন পত্র আর তার নাতনির কাছে অনেক চকচকে কবজ রয়েছে। তারা খুশি মনে সুন্দরকে বিদায় জানালো। সুন্দর সোনার থালা পেয়ে খুব খুশি। সে জানতো এবার তার জীবন বদলে যাবে। ওদিকে মহেশও ঠিক একই কথা মনে মনে ভাবছিল, কিন্তু সে জানতো না যে তার স্বপ্ন সফল হবে না। সোনা, সোনা, আমি এবার বড় লোক হয়ে যাব। এতক্ষণ ওই বুড়ি নিশ্চয়ই সব আশা ছেড়ে দিয়েছে। এখন বিনে পয়সায় ওই সোনার থালা আমাকে দিয়ে দেবে, একেই বলে আসল ব্যবসাদার। আমি জানি আপনি আমার জন্য দাঁড়িয়ে থাকবেন। আচ্ছা দেখুন, আমি মত বদলেছি। একটা বাচ্চা মেয়ে মন খারাপ করবে এ তো হয় না। আমি তোমার সোনার মানে ওই কালো বিচ্ছিরি থালাটা নেব, তবে ওটার বদলে বাজুবন্ধ দিতে পারবো না। দেখি কি দেওয়া যায়। কি দেবেন ভাবছেন? আপনার কাছ থেকে আমাদের আর কিচ্ছু চাই না। আমাদের সোনার থালা একজন সৎ ও দয়ালু ফেরিওয়ালাকে দিয়ে দিয়েছি। কি, কোথায়, কেন, কাকে? আপনি খুব খারাপ, আর এখন দেরিও করে ফেলেছেন। ওনার কাছে যা ছিল সব দিয়ে গেছেন, শুধু 8 পয়সা আর দাড়ি পাল্লা নিয়ে গেছেন। এতক্ষণে নদী পেরিয়ে চলেও গেছেন। কি, না, আমার টাকা! কিন্তু ছোট্ট মেয়েটা ঠিকই বলেছিল, মহেশ দেরি করে ফেলেছিল। সুন্দর এর মধ্যে নদী পেরিয়ে চলে গেছে। মহেশ রাগে ফেটে পড়ল আর লাফালাফি করতে লাগলো, হাত পা ছুঁড়তে লাগলো। সুন্দরের ওপর প্রচন্ড রেগে গেল, কিন্তু সুন্দর তখন অনেক এগিয়ে গেছে, সে তার একটাও কথা শুনতে পেল না। এক্ষুনি ফিরে এসো বলছি, ওটা আমার টাকা। ও, ওটা তো মহেশ, উৎসাহে লাফালাফি করছে, আমাকে দেখে হাত নাড়াচ্ছে, হয়তো ঘটনাটা জানতে পেরেছে। দেখেছো ও আমার জন্য কত খুশি হয়েছে? এই, ধন্যবাদ ভাই, আমিও খুব খুশি, আমি এখন আসছি। আমার টাকা! সুন্দর চলে গেল আর মহেশ সেখানেই রয়ে গেল, মাটিতে দাঁড়িয়ে রইল, নিজের কাজের জন্য আফসোস করতে লাগলো।
যদি লোভ না করতাম তাহলে ওই সোনার থালাটা আমার হতো। মনে রাখবে, সততাই আসল ধর্ম।